বলিউডের পর্দায় তরুণ অভিনেত্রী হিসেবে সারা আলী খানের সাফল্য উল্লেখ করার মতো। কেদারনাথ দিয়ে যাত্রা শুরু করেছিলেন, এর মধ্যে তার ঝুলিতে যুক্ত হয়েছে সিম্বা, লাভ আজকাল এবং কুলি নাম্বার ওয়ানের মতো সিনেমাগুলো। অভিষেকের 3 বছরের মধ্যেই নিজের প্রতিভায় উজ্জ্বল হয়ে উঠেছেন এনায়ক। ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, শুধু সিনেমায় অভিনয় নয় বরং সারার মিষ্টি ব্যবহারও সবাইকে কাছে টানে। সোশ্যাল মিডিয়াতে তাই সবার খুব পছন্দ সাইফ আলী খান অমৃতা আরোরার কন্যা। তবে কিছু ধর্মীয় কট্টরবাদী এর আগেও সারাকে কটাক্ষ করেছিলেন হিন্দু মন্দিরে পা রাখার কারণে। শিবরাত্রির দিনেও তেমনটাই হল। নিজের শিব পূজার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই নায়িকা, সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতেও শিব মন্দিরে তোলা ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, শুভ মহাশিবরাত্রি, জয় ভোলেনাথ। এই পোস্টের পরে সারার সোশ্যাল মিডিয়ায় প্রায় ঝাঁপিয়ে পড়ে কিছু ধর্মীয় কট্টরবাদী। সারার ধর্ম নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কেউ কেউ সোজা বলে বসেন, হয় মুসলিম হও নয় হিন্দু, একসঙ্গে দুটো ধর্ম কিভাবে পালন করবে। আবার কারো মতে সারা লজ্জা পান একজন মুসলিম হিসেবে। তবে সোশ্যাল মিডিয়ায় বড় একটা অংশ সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছে। যারা সারাকে ধর্ম নিয়ে কটাক্ষ করেছেন তাদেরই সমালোচনা করেছেন ওই নেটাগরিকরা। জন্মসূত্রে সারা মুসলিম ধর্মাবলম্বী। মা অমৃতা সিং এর কাছে ছোটবেলা থেকে, ভাই বোন মানুষ হলেও বাবা সাইফ আলী খানের পদবি ব্যবহার করেন সারা ইব্রাহিম। কিন্তু মুসলিম ধর্মাবলম্বী হয়েও প্রায়ই মন্দির গুরুদুয়ারে যেতে দেখা যায় অভিনেত্রীকে। গত বছরের জুলাইয়ে আসামের কামাখ্যা মন্দিরে গিয়ে পূজা দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সারা। ২০২০ সালে আত্রাঙ্গিরে সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইয়ে গিয়েছিলেন সারা আলী খান, তার সঙ্গে ছিলেন তার মা অমৃতা সিং। শুটিংয়ের ফাঁকে কাশী বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নেন সারা আলী খান, কিন্তু তার মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিলেন কাশী বিকাশ সমিতি। তারা দাবি করেছিলেন সারা আলী খান হিন্দু নন, এ নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, যেখানেই তিনি ইতিবাচক শক্তি অনুভব করেন সেখানেই যান, সেটা মন্দির হোক বা মসজিদ। আর এজন্য যে সমালোচনা হয় সেগুলো বিশেষ পাত্তা দেন না সারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারাকে প্রশ্ন করা হয়েছিল কতটা ধার্মিক তিনি। উত্তরে সারা বলেন, ধর্মের জন্য নয়, আমি আধ্যাত্মিক মহত্বের জন্য যাই, আমি শক্তির ভক্ত, সেটা মন্দির থেকে পাই বা মসজিদ থেকে কিংবা শুটিং সেটের মানুষের মাঝে। ইতিবাচক শক্তি পছন্দ করি আমি, তাই কখনো মন্দির, কখনো মসজিদ, কখনো গুরুদুয়ারে ঢুমারি। নাফিজা আক্তার, সাদা কালো নিউজ।